প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আরও একটি নতুন এবং চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সাইকেল, এই বাইসাইকেল থেকে কীভাবে ফ্রি এনার্জি নেওয়া যায় এবং সেই এনার্জিটিকে কাজে লাগানো যায়, এটি হচ্ছে আজকের ভিডিওর প্রধান বিষয়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ফ্রি এনার্জির জন্য আমাদের প্রয়োজন হবে একটি 6 ভোল্টের মোটর। এখানে আমি 6 ভোল্টের একটি জেনারেট মোটর ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো 6 ভোল্টের মোটর এখানে ব্যবহার করতে পারেন। এছাড়া আমাদের প্রয়োজন হচ্ছে একটি চোখ। এই চোখটি আমি নিয়েছি ড্রিলের ডিসি, যে ড্রিল মেশিন রয়েছে সেখান থেকে। আপনারা চাইলে এর অল্টারনেটিভ আরও কিছু ব্যবহার করতে পারেন। আরও প্রয়োজন হচ্ছে আমাদের টাই কেবল, একটি সুইচ। এই সুইচটির মাধ্যমে আমরা লাইটটি কন্ট্রোল করব। এছাড়া প্রয়োজন হচ্ছে একটি লাইট। এই লাইটটি আমরা সাইকেলের সাথে লাগিয়ে ফেলব এবং যেই ফ্রি এনার্জিটি পাবো সেটা দিয়ে এই লাইটটি চলবে। অর্থাৎ এই লাইটটি দিয়ে আমরা রাতের বেলা সাইকেল খুব সহজে চালাতে পারবো। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি চোখটি মোটরের ভেতরে দিয়ে দিলাম এবং এটা জাস্ট চমৎকারভাবে টাইট করব। খুবই সিম্পল কাজ। এখানে যেটা হবে, মোটরটি ঘুরলে আমরা একটি এনার্জি পাবো, যে এনার্জিটি আমরা কাজে লাগাবো। তো মেন বিষয়টা হচ্ছে এটাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাইট এবং কিছু তার এখানে নেওয়া রয়েছে। তো এখানে আমরা প্লাসের লাইনটি কেটে একটা সুইচ লাগিয়ে ফেলব, যাতে করে আমাদের যখন প্রয়োজন হবে না তখনও যাতে এই আলোটি না জ্বলে, এজন্য আমরা এখানে একটি সুইচ ব্যবহার করব। সংযোগটি দেওয়া হয়ে গেছে। এখন আমি জাস্ট একটু চেক করব যে এটা ঘোরালে ফ্রি এনার্জি হয় কিনা বা ভোল্ট বের হয় কিনা। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি যখন মোটরটি ঘোরাচ্ছি তখন লাইটটি হালকা করে জ্বলে উঠছে। তো এটা যখন সাইকেলের সাথে আমি সংযোগ করব তখন ফুল ভোল্টেজ পাবে এবং লাইটটি চমৎকারভাবে ফুল সিস্টেমে জ্বলবে। তো এখন আমরা চলে যাব সাইকেলে এবং এই এই জিনিসটি সেট করে ফেলব। তো মোটরটি আমরা টায়ারের সাথে সংযোগ করে দেব। টায়ারটি যখন ঘুরবে তখন এখান থেকে প্রচুর পরিমাণ ফ্রি এনার্জি তৈরি হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, বাকি ভিডিওতে দেখে নেওয়া যাক। ধন্যবাদ সবাইকে, চলুন ভিডিওটি উপভোগ করা যাক।
খারাপ। প্রিয় দর্শক, আমার কাজ মোটামুটি শেষ। এখন আমরা জাস্ট এটি চেক করব প্রপারলি কাজ করছে কি না, আর অবশ্যই টাইকে বোল্টটি ভালো করে এখানে লাগাবো। দিনের বেলা আমরা হালকা করে মোটরটি সরিয়ে রাখবো, রাতের বেলা যখন ব্যবহার করব তখন আবার এটি লাগিয়ে দিব টায়ারের সঙ্গে। তো দেখুন, এখন আমি এটা চেক করব। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে লাইটটি জ্বলছে, এটা রাত হলে আরও অনেক বেশি আলো হবে। তো প্রিয় দর্শক, আপনারা বাসাতে খুব সহজেই সাইকেল থেকে ফ্রি এনার্জি নিতে পারেন, আর এ ধরনের আরও অনেক মজার মজার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে যে ভিডিওটি নিয়ে আসব। এটা হচ্ছে একটি নর্মাল কার, এই কারটিকে আমি আরসি অর্থাৎ রিমোট কন্ট্রোল তৈরি করেছি। তো এই ভিডিওটি পরবর্তীতে আপনারা দেখতে পাবেন, ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসা হবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাসায় থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।